হোটেলে চলছিল বার্থডে পার্টি, সেখানে এই কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে ওঠেন এক যুবক। হোটেলের বারান্দায় তাকে দেখা যায় কুকুরকে ধাওয়া করতে। ঠিক এ সময়ই ঘটে বিপত্তি। ধাওয়া করে কুকুরের পেছনে ছোটার সময় গতি সামলে উঠতে পারেননি তিনি। ফাঁকা জানালা দিয়ে বহুতল ভবনের একেবারে নিচে পড়ে যান, আর সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদের চন্দননগরের ভিভি প্রাইড হোটেলে। মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, নিহত যুবকের নাম উদয় কুমার, তার বয়স 23 বছর। বন্ধুর জন্মদিন উদযাপন করতে চন্দননগরের ওই হোটেলে গিয়েছিলেন তিনি। হোটেলের তিনতলায় চলছিল জন্মদিনের পার্টি। পুরো ঘটনাটি ধরা পড়ে বারান্দায় বসানো সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যায় বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কুকুরটিকে ধাওয়া করে পেছনে পেছনে ছুটে চলছিলেন ওই যুবক। দৌড়ানোর এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে কাচের ফাঁক গলে একেবারে নিচে পড়ে যান তিনি। বন্ধুরা দৌড়ে আসলেও ততক্ষণে সব শেষ। নিচে তাকিয়ে যে দৃশ্য তারা দেখেছেন তাতে মাথায় হাত সবার।